Bismillahirrahmanirrahim. Chuet School of College kortik IIT aajke ei online uchchotor gonit class e nobom doshom shrenir shikkharthider janacchi antorik shubhechha. Priyo shikkharthi bondhura, asha kori tumra shobai bhalo acho. Goto class e ami tomader bijganitik rashi অর্থাৎ বহুপদী রাশি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই আমার প্রথম ক্লাসটা দেখেছো। আজ আমি তোমাদের এরপরের অংশ অর্থাৎ ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো বীজগণিতের রাশির ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য হচ্ছে একটি বহুপদী রাশি। তাহলে সেই বহুপদী রাশিকে যদি আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করি, এই পি অফ এক্সটাকে যদি একটি নির্দিষ্ট ধ্রুবক, হ্যাঁ আমরা ধরে নিব সেই নির্দিষ্ট ধ্রুবকটা হচ্ছে এ, এর যদি একটি নির্দিষ্ট ধ্রুবক হয় তাহলে এই পি অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাবে সেই ভাগশেষটা হবে p of a এর সমান। আবারও খেয়াল করো, p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী, তাহলে বহুপদী হতে গেলে অবশ্যই চলকের মাত্রাটা কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য হতে পারে, শূন্য চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা। তো p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী, এ হচ্ছে একটি নির্দিষ্ট ধ্রুবক। ধ্রুবক বলতে এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, তো এর হচ্ছে একটি নির্দিষ্ট ধ্রুবক, পূর্ণাংশ হতে পারে। সেই পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে কি দ্বারা ভাগ করবো? এক্স মাইনাস এ দ্বারা। এক্স টা কেন? কারণ বহুপদীতে ছিল এক্স চলক বিশিষ্ট, এক্স চলক বিশিষ্ট, এক্স টা এখানে যা থাকবে এখানে তাই হবে, আর এ এ হচ্ছে ধ্রুবক, এ যত হবে এখানে তত হবে। এপি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, ভাগশেষটা হবে পি অফ এ সমান। পি অফ এ বলতে কি? আমরা এক্স এর জায়গায় যদি এ বসাই, বসানোর পর বহুপদীর মান যেটা আসবে তার সমান হবে। তাহলে সূত্রটা কি তোমরা বুঝতে পারছো? পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী এবং এ একটি নির্দিষ্ট সংখ্যা, তবে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাবে ওই ভাগশেষটা হবে পি অফ এ সমান। ওকে, এখন দেখো যদি পি অফ এক্স সমান আমরা একটা বহুপদী রাশি যদি লিখি, হ্যাঁ মনে করো এখানে লিখলাম 5x² - 4x + 7, তাহলে এটাকে একটি ধনাত্মক মাত্রার বহুপদী। এই বহুপদী রাশিটাকে যদি আমরা এখন এক্স মাইনাস মনে করে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করি, তাহলে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা হবে সেই ভাগশেষটা হবে পি অফ এ, এ কত এখানে ফাইভ, এ পি অফ ফাইভ এর সমান। আবার বলছি এই বহুপদী রাশিকে যখন আমরা এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করব, ভাগ করার পর যে অবশিষ্ট ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা হবে পি অফ ফাইভ এর সমান। দেখো আমরা এখন ভাগশেষ উপপাদ্য অনুযায়ী অঙ্কটা করব। প্রথমে আমরা বীজগণিত রাশি ভাগ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় সেটা একটু শিখে নিব, তারপর ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এটার আমরা সত্যতা যাচাই করব। তাহলে প্রশ্নটা কি? p of x equal to x² - 7x + 5, এতকে অর্থাৎ এই রাশিটাকে x - 4 দ্বারা ভাগ করো এবং দেখাও যে ভাগ করার পর আমরা যে ভাগশেষটা পাবো ওই ভাগশেষটা হবে কার সমান? p of 4 এর সমান। তাহলে শুরুতে আমরা একটু ভাগ করে নিই যে x² - 7x + 5, এতকে x মাইনাস 4 দ্বারা ভাগ করি, x - 4, x² - 7x + 5। তাহলে দেখো বীজগণিত রাশির ভাগের ক্ষেত্রে
আমরা শুরুতে চলকের পারগুলো পদক্রম অথবা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে নিব তাহলে দেখবে এখানে কিন্তু চলকের পারের পদক্রম অনুযায়ী ভাজ্য এবং বাজ্য দুটি সাজানো আছে শুরুতে আমাদের প্রথম কাজ হচ্ছে যে চলক বিশিষ্ট হবে সেই চলকের পারের পদক্রম অথবা ঊর্ধ্বক্রম যেকোনো একভাবে আমরা সাজিয়ে নিব তারপর বাজ্যটা করতে আমাদের সহজ হবে তো এখানে পদক্রম অনুযায়ী সাজানো আছে বড় থেকে ছোট এখানেও সাজানো আছে এখানে x এর পাওয়ার 1 এখানে x এর পাওয়ার 0 এখানে x এর পাওয়ার 2 এখানে 1 এখানে 0 তারপর কাজ হচ্ছে ভাজ্যের প্রথম পদকে আমরা বাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব আবার বলছি ভাজ্যের প্রথম পদ ভাজ্যের প্রথম পদ তো s স্কয়ার এই s স্কয়ার কে আমরা বাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব বাজকের প্রথম পদ তো x আমরা যদি s স্কয়ার কে m দিয়ে ভাগ করি কি পাবো x পাবো সেই x আমরা ভাগ করে নিব এখন এই ভাগফল দ্বারা ভাজককে আমরা গুণ করব গুণ করে 36 পদগুলো নিচে নিচে সাজিয়ে নিব তাহলে ভাগফল কত x x দ্বারা আমরা ভাগককে গুণ করব গুণ করলে আমরা যোগফল পাবো s স্কয়ার মাইনাস 4x তো ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করব বিয়োগ করলে নিচে রাশিগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে তাহলে s স্কয়ার কাটা প্লাস আর মাইনাস এখানে এটা মাইনাস এটা প্লাস চিহ্ন বিপরীত চিহ্ন বিপরীত হলে আমরা কি করব বিয়োগ করব 7x থেকে 4x বিয়োগ করো 3x আর চিহ্ন হবে হ্যাঁ বড় সংখ্যাটির আগে চিহ্ন এখানে চিহ্ন তো বড় সংখ্যাটির আগে মাইনাস তাহলে মাইনাস 3x প্লাস আবার একই নিয়ম তাহলে এটা বাজ্য এটা বাজ্য এই বাজ্যের প্রথম পদকে বাজ্যের প্রথম পদ দিয়ে আমরা ভাগ করব বাজ্যের প্রথম পদ কত মাইনাস 3x মাইনাস 3x কে যদি এক দ্বারা ভাগ করো ভাগ করলে কি পাবে মাইনাস 3 মাইনাস 3 আমরা ভাগ করে লিখব এখন এই মাইনাস 3 দ্বারা বাজ্যকে আমরা গুণ করব গুণ করলে কি পাবো দেখো মাইনাস 3x মাইনাস 4 আর মাইনাস 3 গুণ করলে মাইনাস 12 হয়ে যাবে হ্যাঁ না মাইনাস হলে তো প্লাস হয়ে যাবে প্লাস 12 এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস হবে তাহলে প্লাস 3x মাইনাস 3x এটা কাটা এখানে 5 আর মাইনাস 12 চিহ্ন বিপরীত আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত হবে মাইনাস 7 তো আমরা এখানে ভাগ শেষ কত পেয়েছি মাইনাস 7 অর্থাৎ p অফ x কে যদি আমরা x মাইনাস 4 দ্বারা ভাগ করি ভাগ শেষ কত পাবো মাইনাস 7 এখন আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এটা সত্যতা যাচাই করব যে আসলে তার ভাগশেষ মাইনাস 7 কিনা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী তো এখানে এখানে ভাগশেষ মাইনাস 7 তো আমরা জানি p of x কে যদি x minus 4 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা জানি তার ভাগশেষটা হবে কার সমান p of 4 এর সমান এখন আমরা p of 4 এর মানটা বের করব p of 4 তো এখানে দেওয়া ছিল p of x equal to কি দেওয়া ছিল s square minus 7x plus 5 সুতরাং আমরা x এর পরিবর্তে এখন আমরা 4 স্থাপন করব তাহলে 4 যদি স্থাপন করি 4 স্কয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 5 16 28 প্লাস 5 তাহলে এখানে কত হচ্ছে 16 আর 5 যদি যোগ করো 21 মাইনাস 28 তার মানে মাইনাস 7 অর্থাৎ আমরা এখন ভাগশেষ উপপাদ্য অনুযায়ী দেখলাম যে তার ভাগশেষটা হচ্ছে p of 4 এর সমান এই p of 4 এর মান কত মাইনাস 7 p of 4 এর মান কত বের করলাম মাইনাস 7 ভাগশেষ কত দেখাইছি মাইনাস 7 তার মানে আমরা এখন কি লিখতে পারতেছি যে p of x কে যদি x মাইনাস 4 দ্বারা ভাগ করা হয় তাহলে এর ভাগশেষ হবে p of 4 এর সমান দেখানো হলো সুতরাং আমরা কি লিখে দেব যে p of x কে যদি x মাইনাস 4 দ্বারা ভাগ করা হয় এর ভাগশেষ কার সমান p of 4 এর সমান দেখানো হলো বাসুর এখন আমি তোমাদের ভাগশেষ উপপাদ্যের আরেকটা সূত্র দেখাবো একই জিনিস অর্থাৎ p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী a আর b ধ্রুবক a আর b ধ্রুবক কিন্তু a not equal to 0 a আর b ধ্রুবক যে কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু এর সমান কি হবে না 0 হবে না
তাহলে পি অফ এক্স কে যদি আমরা এক্স প্লাস বি দ্বারা ভাগ করি তার ভাগশেষটা হবে পি অফ মাইনাস বি বাই এ এর সমান খেয়াল করো পি অফ এক্স একটা বহুপদী এই বহুপদী রাশিকে যদি আমরা এক্স প্লাস বি দ্বারা ভাগ করি এখানে এ আর বি এর পরিচয় কি এ আর বি ধ্রুবক কিন্তু এর সমান কি নয় জিরো নয় এর সমান যদি জিরো হয় তাহলে কিন্তু এখানে এক্স এর কোনো অস্তিত্ব থাকবে না এটা জিরো হয়ে যাবে সেজন্য এখানে এ নট ইকুয়াল টু জিরো তো এ নট ইকুয়াল টু জিরো এ বি কি ধ্রুবক নির্দিষ্ট সংখ্যা সেই পি অফ এক্স কে যদি আমরা এক্স প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষ হবে কার সমান পি অফ মাইনাস বি বাই এ সমান এই মাইনাস বি বাই এ এটা আমরা খুব সহজে কিভাবে করতে পারবো যদি এক্স প্লাস বি ইকুয়াল টু যদি তুমি জিরো ধরো হ্যাঁ এখান থেকে তুমি x এর মান বের করো তাহলে x এর মান বের করলে হবে মাইনাস b বাই a b এর পাশে গেলে মাইনাস হবে a দিয়ে ভাগ করো এই x এর মানটা তুমি যদি এখানে স্থাপন করো তার সমান হবে ক্লিয়ার আচ্ছা মনে করো আমরা p of x কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করি তাহলে p of x কে যদি 2x প্লাস 1 দ্বারা ভাগ করি তার ভাগশেষটা কার সমান হবে এখানে a সমান কত 2 b সমান কত 1 তার মানে p of b বাই a সমান হবে p of b বাই a তাহলে b কত x প্লাস b যদি x প্লাস b b কত 1 a কত 2 মাইনাস তাহলে মাইনাস b বাই a এই যে মাইনাস আছে এটা তোমরা কিভাবে বের করবে যদি 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হয় এখান থেকে তুমি x এর মান বের করো x এর মান পাবো যে মাইনাস হাফ আমরা এইভাবে অঙ্কগুলো করব তো সূত্রটা দেখো p of x একটি ধনাত্মক মাত্রা বহুপদী যেখানে a not equal to 0 তবে p of x কে x প্লাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of মাইনাস b বাই a সমান যদি আমরা একটা বহুপদী রাশি p of x ইকুয়াল টু মনে করে এখানে আমরা লিখলাম 8x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 6 এতকে আমরা যদি 2x প্লাস 3 দ্বারা ভাগ করি 2x প্লাস 3 দ্বারা এতকে 2x প্লাস 3 দ্বারা ভাগ করলে এর ভাগশেষ নির্ণয় করো মনে করে এই অঙ্কটা আমাদের দেওয়া আছে হ্যাঁ তাহলে প্রবলেমটা কি পি অফ এক্স একটা ধনাত্মক মাত্রা বহুপদী দেওয়া আছে তো সেই পি অফ এক্স কে যদি আমরা 2x প্লাস 3 দ্বারা ভাগ করি ভাগ করলে যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষটা হ্যাঁ আমরা নির্ণয় করব কিসের সাহায্যে বলো তো আমরা যদি এই রাশিটাকে এত দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে ভাগটা করতে আমাদের অনেক সময় দরকার এবং ভুল হওয়ার সম্ভাবনা হ্যাঁ থাকতে পারে তো আমরা সহজে এটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যদি করি তাহলে আমরা ভাগশেষ কিন্তু সহজে পেয়ে যাব তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করলে ভাগশেষটা বলো তো কার সমান হবে এখানে 2x প্লাস 3 a কত 2 হ্যাঁ এখানে b কত 3 তার মানে p of b by a b কত 3 a কত 2 p of minus b by a অর্থাৎ p of minus 3 by 2 এর সমান হবে তো আমরা যদি এখান থেকে x এর মান বের করি 2x প্লাস 3 ইকুয়াল টু 0 তুমি x এর মান যদি বের করো কত পাবা মাইনাস 3 বাই 2 তো আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি লিখব যে তার ভাগশেষটা হবে p of মাইনাস 3 বাই 2 এর সমান তো p of মাইনাস 3 বাই 2 এর মানটা তুমি বের করবা এই x এর জায়গায় তুমি মাইনাস 3 বাই 2 স্থাপন করবে স্থাপন করলে যে মানটা আসবে সেটাই হবে কি হ্যাঁ নির্ণয় ভাগশেষ তো আমরা এই জাতীয় অঙ্ক আশা করি সবাই পারবো এই ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ নির্ণয় আবার বলছি p of x যদি একটা ধনাত্মক মাত্রা বহুপদী হয় আর a আর b যদি ধ্রুবক হয় কিন্তু a not equal to 0 সেই p of x কে যদি x প্লাস b দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী তার ভাগশেষটা হবে p of মাইনাস b বাই a সমান তো আমরা এইভাবে হ্যাঁ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করব আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আরো একটা অঙ্ক করব তাহলে দেখো প্রবলেমটা কি যদি p of x ইকুয়াল টু এত হয় p
এটা কে x 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয় প্রশ্নে দেওয়া আছে p of x কে x 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় 6 হয় যদি হয় হ্যাঁ এখানে কিন্তু a দেওয়া আছে এটা কিন্তু আমাদের জানা নেই সে এর মান আমরা বের করব তবে a এর মান নির্ণয় করব আচ্ছা বলো তো p of x কে যদি আমরা x 2 দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষটা কার সমান হবে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী তার ভাগশেষ হবে p of 2 এর সমান আচ্ছা যদি আমরা x 2 দ্বারা ভাগ করতাম তাহলে তার ভাগশেষ কত হবে তো এটাকে লেখা যায় যে x minus into minus 2 এটা যে কথা এটা একই কথা তার মানে এখানে x সমান কত আমাদের সূত্রটা ছিল x minus a x minus a তাহলে x minus a a কত এখানে minus 2 অর্থাৎ p of x কে যদি আমরা x plus 2 দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষ হবে p of minus 2 এর সমান হ্যাঁ আমরা যদি এত সমান x plus 2 equal to যদি 0 ধরি এখানে আমরা x এর মান কত পাবো minus 2 সেটাই আমরা এখানে স্থাপন করব তাহলে যদি প্লাস থাকে তখন কিন্তু মাইনাস হবে আর যদি মাইনাস থাকে তখন এখানে কি হবে প্লাস হবে কারণ সূত্রটা আমাদের কি ছিল x minus a তো p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে তার ভাগশেষটা কি হবে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী তার ভাগশেষ হবে p of 2 এর সমান কারণ এখানে এর সমান কত 2 তো শুরুতে আমরা এটা লিখে নিব যে আমরা জানি ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ভাগশেষ হবে p of 2 এর সমান তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা এটা লিখব সুতরাং p of 2 আমরা p of 2 এর মান নির্ণয় করব p of x equal to দেওয়া আছে তাহলে p of 2 যেখানে x আছে ওই জায়গায় আমরা কি স্থাপন করব 2 স্থাপন করব তাহলে p of 2 এর মান আমরা এখন বের করব 5 into 2 cube plus 6 into 2 square minus 8 into 2 plus 6 তাহলে কত আসছে 5 into 8 plus 6 into 4 minus 2a plus 6 40 plus 24 minus 2a plus 6 তাহলে যোগ কর 30 এই যে p of x কে x minus 2 দ্বারা ভাগ করো তাহলে অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ যেটা পাবা সেটা কিন্তু 70 minus 2 এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে ভাগশেষটা কত 6 তার মানে প্রশ্ন মতে আমরা একটু কি লিখব এই যে ভাগশেষ ইকুয়াল টু কত 6 সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন মতে 70 minus 2a equal to 6 এখান থেকে আমরা a এর মান বের করব তাহলে minus 2a equal to 6 minus 70 বা minus 2a equal to minus 64 তার মানে উভয় পক্ষকে যদি আমরা minus 2 দ্বারা ভাগ করি কত পাচ্ছি 32 অর্থাৎ নির্ণয় a এর মান হচ্ছে 32 এটাই নির্ণয় a এর মান আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তো আমরা এখানে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আগে আমরা ভাগশেষটা নির্ণয় করব প্রশ্ন মতে হ্যাঁ সে ভাগশেষ ইকুয়াল টু আমরা কত লিখব 6 লিখব তারপর এখান থেকে আমরা এর মান নির্ণয় করব
তো তোমাদের বই এই জাতীয় কিছু অঙ্ক আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের বাইরে কাজ থাকবে এই জাতীয় যতগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে বিশেষ করে 47 পৃষ্ঠা তোমরা দেখবে ওইখানে কাজের অর্থ অনেকগুলো অঙ্ক আছে এগুলো তোমাদের বাইরে কাজ থাকবে তো আশা করি তোমরা বাইরে কাজগুলো যথাযথভাবে করবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ